আসসালামু আলাইকুম, আপনারা আছেন পাঠশালা 365-এর সঙ্গে। আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা। 25 জুন 2024, 11 আষাঢ়, 1431, 18 জিলকদ, 1445। 1 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর ও ছন্দের রাজা বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। জন্ম 25 জুন 1922। বাংলা কবিতার ধ্রুপদী রীতির প্রবর্তককে? সুধীন্দ্রনাথ দত্ত। মৃত্যু 25 জুন 1960। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত কত টাকা বিনিয়োগ করা হয়েছে? $420 কোটি। 2023-24 অর্থবছরে প্রথম 11 মাসে প্রবাসী আয়ের পরিমাণ কত? $2,137 কোটি। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত? 30,738 মেগাওয়াট, সূত্র সিপিডি। বিশ্বে হস্তশিল্পজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? 11তম। বিশ্বে হস্তশিল্পজাত পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। 1984 ইংরেজি উপন্যাসটির লেখক কে? জর্জ অরওয়েল। জন্ম 25 জুন 1903। 1 নম্বর প্রশ্ন, কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অনেক মানুষের সাময়িক বাস্তুচ্যুতি ঘটে? খ বন্যা। 2 নম্বর, পদ্মা সেতুর উদ্বোধন হয় কখন? গ 25 জুন 2022 সালে। 3 নম্বর, পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা সড়কপথে ঢাকার সাথে সংযুক্ত হয়েছে? খ 21টি। 4 নম্বর, কোন সাহিত্যিক মৈনাক ছদ্মনামে লেখালেখি করতেন? ক শামসুর রহমান। 5 নম্বর, দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরি কোন জেলায় অবস্থিত? খ বরগুনা। এটি হলো দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন, আর প্রথমটি হলো সুন্দরবন। 6 নম্বর, 2 কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় কখন? গ 1945 সালে। 7 নম্বর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারে বটেশ্বর কোথায় অবস্থিত? ক নরসিংদী। 8 নম্বর, বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় কাকে? ঘ সত্যেন্দ্রনাথ দত্ত। বিবিএসের মতে প্রাকৃতিক দুর্যোগে সাময়িক বাস্তুচ্যুতির হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয় যে প্রাকৃতিক দুর্যোগে, সেটা হলো বন্যায়। সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বরগুনার ট্যাংরাগিরি বনের আয়তন 13,644 একর। দেশে প্রতিবছর সাপের কামড়ে মৃত্যু হয় 7,500 মানুষের। দেশের সবচেয়ে বেশি মানুষ সাপের কামড়ে মৃত্যু হয় বরিশাল ও খুলনা বিভাগে। মানব পাচার বিরোধী ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আল আমিন নয়ন। সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল দাগেস্তানে। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিম সেবক চালু হবে কবে? 1 জুলাই 2025। 2 নম্বর, সম্প্রতি বাংলাদেশের কোন মন্ত্রণালয় রাসেলস ভাইপার না মারার নির্দেশ দেয়? উত্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 3 নম্বর, সম্প্রতি রাশিয়ান অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 4 নম্বর, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসএম সচিবালয়ের নতুন সচিবকে? মোহাম্মদ আব্দুল আল মাসুদ চৌধুরী।
5 নম্বর, সম্প্রতি কানাডা কোন ইরানি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে? আইআরজিসি। 6 নম্বর, সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? আর্মেনিয়া। অর্থনৈতিক সমীক্ষা 2024। জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার শতকরা 1.33%, পুরুষ মহিলা অনুপাত 96.3, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। মৌলিক জনমিতিক পরিসংখ্যান এর মতে স্থূল জন্মহার প্রতি হাজারে 19.4, স্থূল মৃত্যু হার প্রতি হাজারে 6.1, শিশু মৃত্যু হার প্রতি হাজারে জীবিত জন্মে 27 জন, মোট প্রজনন হার প্রতি 15-49 বছর বয়সী মহিলা 2.17, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার 62.1%। এবার থাকছে আপনাদের জন্য কুইজ। বলতে হবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? ক চতুর্থ, খ পঞ্চম, গ ষষ্ঠ, ঘ সপ্তম। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।